নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ 18 জনের মৃত্যু, অগ্নিদগ্ধ 19 জনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন। নারায়ণগঞ্জের ঘটনার নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে দ্বিতীয় দফা কারামুক্তি দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন মহানুভবতা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক সংস্কৃতি লালন করে না বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতি হচ্ছে। আসসালামু আলাইকুম, রাত আটটার সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সৈয়দা হামিদা শেলি। রাত আটটার সংবাদ একযোগে প্রচারিত হচ্ছে ভিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শিশুসহ এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন। হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত ইমরানুজ্জামানের রিপোর্টে। নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুল সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শুক্রবার রাতে এসি বিস্ফোরণের পর হতাহতদের বার্ন ইউনিটে আনা হয়। আমরা 10:30-10:30 সময় জানছি আর কি, টিভিতে দেখাইছে তল্লা বড় মসজিদে আগুন লাগছে। তো শুনাই আমার ভাইয়ের এক বন্ধু আসলে ওইখানে, উনি কল করে জানাইছে যে ভাইয়ের অবস্থা খুব খারাপ। আমরা সাথে সাথেই 12টার লঞ্চে চলে আসছি, আইসা এখানে শুনি যে মারা গেছে আর কি। অগ্নিদগ্ধদের মধ্যে প্রায় 25 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অনেকের শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার সামন্ত লাল সেন। সবাই মুখমণ্ডল পুড়ে গেছে, ঘটনাটা তো একটা বদ্ধ ঘরে হয়েছে, মানে মসজিদের ভিতরে, কেউ বেরোতে পারে না। সুতরাং এখানে শ্বাসনালী পুরাটা খুব স্বাভাবিক। এবং আমি একটু সকালে যখন দেখলাম সবাই সমস্ত প্রায় শরীরের সব কিছু পুড়ে গেছে। যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সকালবেলা নির্দেশ দিতে এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য, যা যা করার সব কিছুর জন্য, চিকিৎসার কোনো ত্রুটি না থাকে এবং উনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এদিকে মৃতদের দাফন সম্পন্ন করতে 20,000 টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তায় 10,000 টাকা করে বরাদ্দ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান জানান তারা গ্যাস এবং বিদ্যুতের বিষয়টি বিবেচনায় রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তদন্ত শেষে জানা যাবে বিস্ফোরণের প্রকৃত কারণ। নারায়ণগঞ্জের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আজ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন, এই বাস্তবতা শিক্ষার্থীদেরকে উপলব্ধি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গ্রানেড মশাল জ্বালিয়ে তরুণ প্রাণে বীজ বুনতে আরও উদ্যমী হতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতু বন্ধনই দেশকে এগিয়ে নিয়ে যাবে সোনালী অর্জনে নবদিগন্তে। তিনি বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতির কারণে সরকারের সাহসী ও ভালো উদ্যোগ দেখতে পায় না। গতরাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে, নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ইউরোপ সহ বিভিন্ন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, এতে বহু জায়গায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ অভিজ্ঞতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিবিড়ভাবে তদারক করছেন মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবেশ অনুকূল হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই শিক্ষার্থী অভিভাবকদের আমি কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। শিক্ষকরা, শিক্ষকতাই আপনাদের প্রধান কাজ, কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ করবেন না। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে অলঙ্ঘনীয় দেয়াল উঠে গেছে। মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে। তাদের ঠাঁই হচ্ছে ইতিহাসের আস্তাকুড়ে। ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমিন মাদানী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনা রশিদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক সংস্কৃতি লালন করে না, তাই খালেদা জিয়ার জামিন প্রধানমন্ত্রী আরও ছয় মাস বৃদ্ধি করার পরেও তারা সরকারকে ধন্যবাদ দিতে পারেনি। তিনি আজ তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে দ্বিতীয় দফা কারামুক্তি দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন মহানুভবতা, কিন্তু পরিস্থিতি উল্টো হলে কখনো খালেদা জিয়া এই মহানুভবতা দেখাতেন না। ছয় মাসের প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হয়েছিল, আরও ছয় মাস বাড়ানো হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিকতে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না, এজন্যই তারা ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছে। এবং আমার প্রশ্ন বিএনপির কাছে, যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন এবং এই ক্ষেত্রে যদি এই পরিস্থিতি উল্টোভাবে ভাবি, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়া কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য ব্যবস্থা গ্রহণ করতেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি করতেন না, কারণ যিনি 15ই আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহিত করার জন্য নিজের জন্মের তারিখটাই বদলে দিয়ে 15ই আগস্ট কেক কাটেন, যার জ্ঞাতসারে তার পুত্র 21ই আগস্টের গ্রেনেড হামলা চালায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য, তাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সমস্ত কিছু ভুলে তিনি এই মহানুভবতা দেখিয়েছেন। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে যেভাবে ভোট বানচাল করার চেষ্টা করেছে, 500 ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এমনকি পোলিং অফিসারকে হত্যা করেছে, এই যদি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নমুনা হয়, প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি। পরে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালসের নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তথ্যমন্ত্রী এ সময় দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় সংগঠনের পক্ষে নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ও গাজীর রাকায়াত সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামীকাল সকাল ১১টায় শুরু হবে। গত ১৯শে আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের এই সময় এবারও গণমাধ্যম কর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যু করা হয়নি। গত দুটি অধিবেশনের মতো নবম অধিবেশনও সংবাদকর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহ করতে হবে। এছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দুটি অধিবেশনের মতো প্রতিদিন ৭০ থেকে ৯০ জন সদস্য অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। অসুস্থ এবং বয়স্ক সদস্যদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে, আর যারা অংশ নেবেন তারা করোনাকালীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নেবেন। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দুটি অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে। মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু ওসমান চৌধুরীর নামাজে জানাজা রাজধানীর ঢাকা সেনানিবাস কেন্দ্র জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়। আবু ওসমান চৌধুরী আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তাঁর মৃত্যুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ নুরি আলম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী শোক জানিয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুলনা আফরিনের রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এখন অনেকটাই আশঙ্কামুক্ত। জ্ঞান ফেরার পর তিনি স্বজনদের চিনতে পারছেন এবং কথা বলছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা আশা করছি যদি কোনো ইনফেকশন না হয়, মানে কোনো জীবাণু সংক্রমণ না হয়, যেহেতু এই ক্ষতটা এমন একটা অস্ত্র দিয়ে বা ব্লান্ট কিছু দিয়ে করা হয়েছিল যেটা কন্টামিনেটেড ছিল, আমরা এক্স্যাক্টলি জানি না ওটার মধ্যে কোনো জীবাণু ছিল কি না। তো এই পর্যন্ত আমরা যতটুকু করেছি সেটা আমার মনে হয় যে অপ্রত মার ভালোভাবে করা হয়েছে এবং আশা করছি ভালো হয়ে উঠবে। যেহেতু ব্রেনের ভিতরে হাতটা ঢুকে গেছিলো, সেটা ওখানে ব্রেনের উপরে কিছুটা ড্যামেজ করেছে, আঘাত করেছে, সেই জন্য ওইটার এখনও উন্নতি হয় নাই। তবে কতদিন লাগবে বা কতটুকু পর্যন্ত উন্নতি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন, তবে আমরা আশাবাদী হয়তো উন্নতি হবে। সোমবার সকাল পর্যন্ত ওয়াহিদা খানমকে আইসিউতে রাখা হবে। এরপর চিকিৎসায় ঘটিত মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান সংশ্লিষ্টরা। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য খবর। বাবা, স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। তো আগে ভাইরাসকে স্ট্যাচু করে দেই। লাইফ বয় সাবান দেয় কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে ৯৯.৯% অধিক কার্যকর সুরক্ষা। বিরতির পর আবারও সংবাদে স্বাগত জানাচ্ছি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ।
সংগঠনের মহাসচিব ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। স্বেচ্ছাসেবীদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আজ মিন্টু রোডে তার সরকারি বাসভবন থেকে ইউএন ভলেন্টিয়ার্সের সঙ্গে এক অনলাইন মিটিং শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, দেশের স্বেচ্ছাসেবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি জরুরি। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। প্রয়াত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্ত এবং সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু উসমান চৌধুরীর স্মরণে আজ হবিগঞ্জে শোকসভার আয়োজন করে কমান্ডেন্ট মানিক চৌধুরী মুক্তিযুদ্ধ জাদুঘর ও পাঠাগার। ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আফরোজ বক্তের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। শোকসভায় প্রয়াত সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত চিত্তরঞ্জন দত্ত ও সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু উসমান চৌধুরীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলার মুক্তিযোদ্ধার রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় ৩৫ জন মারা গেছেন। এই পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ৪৪৪৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ১৬১ জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১৭৮৫২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৯৫০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এই পর্যন্ত মোট ৩২৩৫৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাত ৮টায় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ১৮ জনের মৃত্যু, অগ্নিদগ্ধ ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক, ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন। নারায়ণগঞ্জের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে দ্বিতীয় দফা কারামুক্তি দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন মহানুভবতা। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক সংস্কৃতি লালন করে না বললেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে রাত ১০টার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ। খোদা হাফেজ।